Krishna Prasthaya Bhutale Srimate Bhakti Vedanta Swaminiti Namine Namaste Saraswati Devi Gauravani Pracharine Nirvishesha Shunyavadi Prachaita Desatarine Vancha Kalpa Taru Vacham Kripasindhu Vayevacham Patitanam Pavanibhyo Vaishnavibhyo Namo Namaha Namo Maha Vadanyaya Krishna Primo Pradayate Krishnaya Krishna Chaitanya Namne Gaurotise Namaha Panchatatmakam Krishnam Bhakta Rupa Sarupakam Bhaktayavataram Bhaktakham Namami Bhakta Shaktikam He Krishna Karuna Sindhu Dinabandhu Jagatpate Gopisha Gopikakanta Radhakanta Namastute Taptakanchana Gaurangi Radhe Vrindavaneshwari Vrishabhanu Sute Devi Pranamami Hari Priye Vindayai Tulasidevayai Priyayai Keshavachacha Vishnu Bhakti Pati Devi Satyavati Namo Namaha Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhar Sivasadi Sigaur Bhakta Vrinda Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Mukam Karati Vachalam Pangurulam Ghayati Grim Jat Kripa Tamaham Vande Paramananda Madhavam Krishna Das Kaviraj Rasika Bhaktamaj Jeho Kaila Chaitanya Charita Gaur Govinda Lila Sunite Goleo Sila Tahate Na Hoilo Murchitta So, Sri Sri Chaitanya Charita Amrita Antalila Ashtam Parichet तो महाप्रभु नीलाचले आसेन भक्तरा आसेन जाच्छेन रामचंद्रपुरी এসেছে রামচন্দ্রের কথা এখানে বর্ণনা করা হয়েছে যে রামচন্দ্রপুরী হইল সর্ব বৈষ্ণব নিন্দ আকর আর মাধবেন্দ্রপুরী হইলেন কি প্রেম প্রেমপাত্র পরম প্রেমপাত্র তো যাই হোক এখানে বলছে যে প্রস্তাবে কহিলু পুরী গোসাইর নির্জন যে ইহা শোনে সেই বড় ভাগ্যবান পুরী গোস্বামী মানে মাধবেন্দ্র পুরীপাদ প্রসঙ্গক্রমে কবিরাজ গোস্বামী এই অষ্টম পরিচ্ছেদ অন্তলীলায় তিনি মাধবেন্দ্র পুরীপাদ কি করে তার দেহ ছেড়েছিলেন সেই কথা বর্ণনা করা হচ্ছে যে ওই দিন অদ্বৈদ্রনাথ হেমথুরানাথ কথা বল কইছে হৃদয়ং তদ্লোক কাতরং ভাম্যতি কিঙ্করমহম এই শ্লোক পট করতে করতে তিনি তার দেহ থেকে তার তিনি নিষ্ক্রম হয়েছিলেন তো এখানে কবিরাজ গোস্বামী বলছেন যে পৃথিবীতে রোপণ করি গেলা প্রেমাঙ্কুর সেই প্রেমাঙ্কুরের বৃক্ষ চৈতন্য ঠাকুর তো এই পৃথিবীতে কৃষ্ণ প্রেমের অঙ্কুর রোপণ করে মাধবেন্দ্রপুরী এই জগৎ থেকে অপ্রকট হয়েছিলেন তো সেই প্রেমাঙ্কুর কালক্রমে এক বিশাল বৃক্ষে পরিণত হয় এবং সেই বৃক্ষটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং মাধবেন্দ্র পুরীপাদ তার তিনি যে প্রেম বৃক্ষ ছিলেন তার নয়টা মূল ছিল নয়জন সন্ন্যাসী তার মধ্যে একজন ছিলেন ঈশ্বর পুরীপাদ যিনি গুরু সেবা কী করে করতে হয় তার দৃষ্টান্ত জগতে স্থাপনা করেছেন তাই স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ এই জগতে যখন তিনি শ্রীমতী রাধারানী ভাব এবং কান্তি নিয়ে অবতীর্ণ হইলেন তখন সে মাধবেন্দ্রপুরীকে তার গুরু পাদপদ্মে
নিযুক্ত করলেন। ঈশ্বর পুরীকে ধন্য করিলেন শ্রীচৈতন্য জগৎগুরু গৌর মহাপ্রভু। সেই কথা বলে কবিরাজ গোস্বামী এখানে বলেছেন, প্রস্তাবে কহিল পুরী গোসাই রিজ্জান, যে ইহা শুনে সেই বড় ভাগ্যবান। আমি প্রসঙ্গক্রমে মাধবেন্দ্র পুরীপাদের নির্জান লীলা আমি বর্ণনা করলাম, যারা এই লীলা শ্রবণ করবেন তারা বড় ভাগ্যবান। হরে কৃষ্ণ তাই করবে আনন্দে, হরি হরি বল। রামচন্দ্র পুরী ইচ্ছে রহিলা নীলা চলে, বিরক্ত স্বভাব কবু নহে কোন স্থলে। এইভাবে শ্রী রামচন্দ্র পুরী জগন্নাথপুরীতে রইলেন। সন্ন্যাসী হওয়ায় তিনি স্বাভাবিকভাবে বিষয়ের প্রতি অনাসক্ত ছিলেন। তিনি কোনো স্থানে কিছুদিন থাকতেন, তারপর সেখান থেকে আবার অন্য স্থানে চলে যেতেন। অনিয়মন্ত্রণ ভিক্ষা করে নাহিক নির্ণয়, অন্যের ভিক্ষার স্থিতির লয়েন নিশ্চয়। রামচন্দ্রপুরী যে কোথায় ভিক্ষা গ্রহণ করবেন তার কোনো নিশ্চয়তা ছিল না, কেননা কখনো কখনো তিনি অনিয়মন্ত্রিত নিমন্ত্রণ হয় নাই কোথায় গিয়ে ভিক্ষা গ্রহণ করতেন। সেখানে নিমন্ত্রণ হয় নাই, ওখানে প্রসাদ সেবা হচ্ছে সেখানে গিয়ে নিমন্ত্রণ গ্রহণ করতেন, কিন্তু অন্যেরা যে কোথায় কীভাবে আহার করেছেন তার খবর তিনি খুব ভালোভাবে রাখতেন, কে কোথায় কীভাবে ভোজন করে। তা প্রভুর নিমন্ত্রণে লাগে কৌরী চারিপন, কভু কাশীশ্বর গোবিন্দ খান তিনজন। তো মহাপ্রভুকে যারা নিমন্ত্রণ করে খাওয়াতে চায় তাদের কেবল চারিপন করি লাগত, চারিপন করি দিয়ে জগন্নাথের প্রসাদ এনে মহাপ্রভুকে ভোজন করাত। তাতে শ্রী চৈতন্য মহাপ্রভু ভোজন করতেন, তারপর তার যে সেবক কাশীশ্বর পণ্ডিত এবং গোবিন্দ এই তিনজনের খাওয়া হয়ে যেত, মহাপ্রভু খেতেন আর দুজন। পুত্তহ প্রভুর ভিক্ষা ইতি উতি হয়, কেহ যদি মূল্য আনে চারিপন নির্ণয়। তো প্রতিদিন মহাপ্রভুর বিভিন্ন স্থানে ভিক্ষা গ্রহণ করতেন, মানে নিমন্ত্রণ গ্রহণ করতেন, আর কেউ যদি মহাপ্রভুর ভিক্ষার জন্য মূল্য দিতে চাইতেন তাহলে সেই মূল্য ছিল কেবল চারিপন, চারিপন করি। যাই হোক, তো প্রভুর স্থিতি রীতি ভিক্ষা শয়ন প্রয়াণ, রামচন্দ্রপুরী করে সর্বানুসন্ধান। তো শ্রীচৈতন্য মহাপ্রভু কোথায় থাকেন, কিভাবে আচরণ করেন, কি খান, কিভাবে শয়ন করেন এবং কোথায় যান, সেই সমস্ত খবর রামচন্দ্রপুরী সবসময় রাখতেন, অনুসন্ধান করতেন। প্রভুর যতে গুণ স্পর্শিতে নারিল, ছিদ্র চাই বলে কাহা ছিদ্র না পাইল। তো রামচন্দ্রপুরী কেবল ছিদ্র মানে কি দোষ আছে অন্বেষণ করতেন, তাই তিনি শ্রীচৈতন্য মহাপুর অন্তহীন গুণাবলী উপলব্ধি করতে পারতেন না, তাই একমাত্র কাজ ছিল যে দোষ খুঁজে বেড়ানো। কিন্তু মহাপ্রভুর চরিত্রে কোনো দোষ পেলেন না। সন্ন্যাসী হইয়া করে মিষ্টান্ন ভক্ষণ, এই ভোগে হয় কইছে ইন্দ্রিয় বারণ। রামচন্দ্রপুরী অবশেষে তিনি একটি দোষ খুঁজে পেলেন মহাপ্রভু, কি তিনি বললেন যে সন্ন্যাসী হয়ে যদি মিষ্টান্ন ভক্ষণ করে তাহলে কিভাবে ইন্দ্রিয়ের ব্যাগ নিবারণ করবেন। সন্ন্যাসীদের মিষ্টি খাইতে নাকি, বুঝতে পারছ রামচন্দ্রপুরীর বিচার অনুসারে, রামচন্দ্রপুরীর বিচার অনুসারে সন্ন্যাসীদের মিষ্টান্ন মিষ্টি খাইতে নাই। এই নিন্দা করি কহে সর্বলোকস্থানে, প্রভুরে দেখিলে অবশ্য আইসে প্রতি দেখিতে হো অবশ্য আইসে প্রতিদিনে। এইভাবে রামচন্দ্রপুরী সকলের কাছে চৈতন্য মহাপুরু নিন্দা করতে লাগলেন, যেন সন্ন্যাসী হয়ে ও কী করে মিষ্টি মিষ্টান্ন খায়। কিন্তু প্রতিদিন আবার শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখতেও আসতেন মহাপ্রভু যেখানে থাকতেন সেখানে। প্রভু গুরু বুদ্ধে করে সম্রণ সম্মান, তেহ ছিদ্র চাহি বলে এই তার কাম। তো গুরু জ্ঞানে, যেহেতু গুরুদেবের গুরু ভাই, তো গুরু জ্ঞানে শ্রী চৈতন্য মহাপ্রভু রামচন্দ্রপুরীকে সম্ভ্রম করতেন এবং সম্মান করতেন, কিন্তু রামচন্দ্রপুরী সর্বদা মহাপ্রভু দুষ খুঁজে বেড়াতেন, এটাই ছিল তার কাজ। যত নিন্দা করে তাহা প্রভু সব জানে, তথাপি আদর করে বড়ই সম্ভ্রমে। তো চৈতন্য মহাপ্রভু জানতেন যে রামচন্দ্রপুরী সকলের কাছে তার নিন্দা করে বেড়ায়, কিন্তু তবু রামচন্দ্রপুরী যখন তার কাছে আসতেন তখন তিনি সম্ভ্রম সহকারে তার বহু যত্ন করতেন। একদিনই প্রাতকালে আইলা প্রভুর ঘর,
পিপিলিকা দেখি কিছু কহে নয় উত্তর। একদিন সকালবেলা রামচন্দ্রপুরী শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘরে এসে কতগুলো পিপিলিকা দেখে মহাপ্রভু নিন্দা করে কিছু বললেন। রাত্র অত্র ঐক্ষমাসিত তেন পিপিলিকা সঞ্চয়ন্তি অহো বিরক্তনাং সন্ন্যাসী নামি ইন্দ্রিয় লালসেতি ব্রুবর্ণ থায়গত। এই তিনি বললেন যে রাত্রিতে এই স্থানে ইক্ষজাত গুড় ছিল, মিষ্টি কিছু ছিল, সেই কারণে পিপিলিকারা চলাফেরা করছে। ওহো, এই ত্যাগী সন্ন্যাসী ইন্দ্রিয় তৃপ্তির জন্য এত আসক্ত। এই কথা বলে তিনি চলে গেলেন। বোঝা গেল যে তোমার ঘরে তো পিঁপড়া কেন, নিশ্চয়ই তুমি রাত্রে কোনো মিষ্টি জাত দ্রব্য খেয়েছো, তাই পিপিলিকারা এখানে যাতায়াত করছে। হ্যাঁ, তো সন্ন্যাসী এত মিষ্টি খাওয়ার প্রতি আসক্ত থাকবে কেন? এ প্রভু পরম্পরায় নিন্দা করাই সে শ্রবণ, এবে সাক্ষাৎ শুনিলেন কল্পিত নিন্দন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু লোকমুখে রামচন্দ্রপুরীর নিন্দার কথা শুনেছিলেন, এখন তিনি সাক্ষাৎ তার কল্পিত নিন্দা শুনলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ পরমেশ্বর ভগবান, তাই রামচন্দ্রপুরী তার চরিত্রে কোনো দোষ খুঁজে পাননি। পিপিলিকা প্রায় সর্বত্রই দেখা যায়, কিন্তু রামচন্দ্রপুরী যখন চৈতন্য মহাপ্রভুর ঘরে পিপিলিকা দেখলেন, তখন তিনি সিদ্ধান্ত করেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু নিশ্চয়ই মিষ্টান্ন খেয়েছেন, যার ফলে সেখানে পিপিলিকা এসেছে। এইভাবে তিনি মহাপ্রভুর চরিত্রে দোষ কল্পনা করে সেখান থেকে চলে যান। সহজেই পিপিলিকা সর্বত্র বেড়ায়, তাতে তর্ক উঠাইয়া দোষ লাগায়। তো পিপিলিকা সাধারণত সর্বত্রে ঘুরে বেড়ায় খাবার খোঁজার জন্য, কিন্তু রামচন্দ্রপুরী শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্রে দোষ খুঁজতে গিয়ে ঘরে মিষ্টান্ন ছিল বলেই পিপিলিকা এসেছে। এই যুক্তি দেখিয়ে মহাপ্রভুর চরিত্রে দোষারোপ করেন। শুনি তাহা প্রভুর সংকোচ ভয় মনে, গোবিন্দে বলাইয়া কিছু কহেন বচনে। আজি হইতে ভিক্ষায় আমায় এই তো নিয়ম, পিণ্ডা ভোগের এক চৌঠি পাঁচ গণ্ডার ব্যঞ্জন। তো সেই অপবাদ শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু মনে মনে সংকুচিত এবং ভীত হন, এবং তাই তার সেবক গোবিন্দকে ডাকিয়ে তিনি বললেন, আজ থেকে আমি এই নিয়ম করলাম যে এক ভারের চার ভাগের এক ভাগ জগন্নাথ প্রসাদ এবং পাঁচ গণ্ডার ব্যঞ্জন কেবল আমি গ্রহণ করব। ইহা বই অধিকার কিছু নাই আনিবা, অধিক আনিলে আমা হেতা না দেখিবা। তো তার থেকে বেশি আর কিছু এনো না, যদি আনো তাহলে আমি আমাকে এখানে দেখতে পাবে না, তোমরা আর আমাকে এখানে দেখতে পাবে না। সকল বৈষ্ণবে গোবিন্দ কহে এই বাত, শুনি সবার মাথে জয়ীচে হইল বজ্রাঘাত। তো গোবিন্দ সেই কথা সমস্ত বৈষ্ণবদের বললেন, এবং তা শুনে তাদের সকলের মাথায় যেন বজ্রাঘাত হল। রামচন্দ্রপুরীকে সবাই যেন তিরস্কার, এই পাপিষ্ট আসি প্রাণ লইল আমার সবার। তো সমস্ত ভক্তরা তখন রামচন্দ্রপুরীকে তিরস্কার করে বলতে লাগলেন, এই পাপিষ্ট আমাদের সবার প্রাণ নেবার জন্য এসেছে। সেই দিন এক বিপ্র কইল নিমন্ত্রণ, এক চৌঠি ভাত পাঁচ গণ্ডার ব্যঞ্জন। এই মাত্র গোবিন্দ কইল অঙ্গীকার, মাথায় ঘা মারে বিপ্র করে হাহাকার। তো সেই দিন একজন ব্রাহ্মণ শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন, কিন্তু গোবিন্দ যখন কেবল এক ভারের চার ভাগের এক ভাগ এবং পাঁচ গণ্ডার ব্যঞ্জন মাত্র গ্রহণ করলেন, তখন গভীর দুঃখে মাথায় কষাঘাত করে সেই বিপ্র হাহাকার করতে লাগলেন। তো সেই বাদ ব্যঞ্জন প্রভু অর্ধেক খাইল, যে কিছু রহিল তাহা গোবিন্দ পাইল। তো শ্রী চৈতন্য মহাপুরুষ সেই ভাত এবং ব্যঞ্জনের কেবল অর্ধেক খেলেন এবং বাকি অর্ধেক গোবিন্দ খেলেন। অধ্যাসন করেন প্রভু গোবিন্দ অধ্যাসন, সব ভক্তগণ তবে সারিল ভোজন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু এবং গোবিন্দ উভয়ই তাদের প্রয়োজনের অর্ধেক কেবলমাত্র আহার করিতে লাগিলেন, এবং সেই জন্য অন্য সমস্ত ভক্তরা আহার গ্রহণ করা ত্যাগ করলেন। গোবিন্দ কাশীশ্বরে প্রভু কহিলা আজ্ঞাপন, দুহে অন্যত্র মাগি কর উদর ভরণ। তখন মহাপ্রভু গোবিন্দ এবং কাশীশ্বরকে আদেশ দিলেন, তোমরা দুইজনে অন্যত্র ভিক্ষা গ্রহণ করে উদর ভরণ করো।
আর আমার আশায় থেকো না, আমার এখানে হবে না, অন্যত্র ভিক্ষা করো। এইরূপে মহাদুঃখ দিন কত গেল, শুনি রামচন্দ্রপুরী প্রভু পাশ হয়ে আইল। এইভাবে মহাদুঃখে কয়েকদিন গেল এবং তা শুনে রামচন্দ্রপুরী চৈতন্য মহাপ্রভুর কাছে এলেন। প্রণাম করি প্রভু কইল চরণ বন্দন, প্রভুরে কহেও কিছু হাসিয়া বচন। তো রামচন্দ্রপুরীকে প্রণাম করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার চরণ বন্দনা করলেন। তখন রামচন্দ্রপুরী হেসে মহাপ্রভুকে কিছু বললেন, সন্ন্যাসীর ধর্ম নহে ইন্দ্রিয় তর্পণ, জৈসে তৈসি করে মাত্র উদর বরণ। রামচন্দ্রপুরী তাকে বললেন, ইন্দ্রিয় তর্পণ করা সন্ন্যাসীর ধর্ম নয়, তার কর্তব্য কেবল কোনো না কোনোভাবে উদর ভরণ করা। তোমারে ক্ষীণ দেখি শুনি কর অধ্যাসন, এই শুষ্ক বৈরাগ্য নহে সন্ন্যাসীর ধর্ম। চিন্তা কর, বলছে আমি দেখছি যে তোমার দেহ ক্ষীণ হয়ে গেছে এবং আমি শুনেছি তুমি অধ্যাসন মানে অর্ধেক আহার কর, আগে যা আহার করতে। তো এইরকম শুষ্ক বৈরাগ্য সন্ন্যাসীর ধর্ম নয়, বেশি খাইলে দোষ দিচ্ছে আবার কম খাইলেও বলছে যে এটা শুষ্ক বৈরাগ্য, এটাও সন্ন্যাসীর ধর্ম নয়। যথাযোগ্য উদর ভরে না করে বিষয় ভোগ, সন্ন্যাসীর তবে সিদ্ধ হয় জ্ঞানযোগ। বলছে সন্ন্যাসীর কর্তব্য যে বিষয় ভোগ না করে যথাযোগ্য উদর ভরণ করা, তাহলে সন্ন্যাসীর জ্ঞানযোগ সিদ্ধ হয়। তো হে প্রিয় উজ্জ্বল অর্জুন, যদি কেউ প্রয়োজনের অতিরিক্ত আহার করে অথবা নিষ্প্রয়োজনেও আহার করে, দরকার নাই পেটে খিদা নাই তো ভালো আছে খাচ্ছে, অতিরিক্ত ঘুমায় ও স্বপ্ন দেখে অথবা প্রয়োজন মতো না ঘুমায়, সে যোগ সাধন করতে পারে না। ইন্দ্রিয় সকলকে ঠিক রাখার জন্য একজনের প্রয়োজনীয় আহার করা উচিত, তার সেবা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য নির্ভুলভাবে প্রচেষ্টা করা উচিত এবং তার নিদ্রা ও জাগরণকে নিয়ন্ত্রণ করা উচিত। এইভাবে যোগ সম্পাদনের মাধ্যমে একজন জড়জগতের সমস্ত রকম দুঃখ কষ্টের হাত থেকে মুক্ত হতে পারে। ভগবদ্গীতার শ্লোক ষষ্ঠ অধ্যায়। প্রভু কহে অজ্ঞ বালক মুই শিষ্য তোমার, মোরে শিক্ষা দেহ এই ভাগ্য আমার। তো মহাপ্রভু এত দৈন্যতা করে বলছে যে আমি হচ্ছে অজ্ঞ বালক তোমার শিষ্য, আমাকে তুমি শিক্ষা দিচ্ছ, এটা হচ্ছে আমার সৌভাগ্য। এত শুনি রামচন্দ্র পুরী উঠি গেলাম, ভক্তগণে অধ্যাসন করে পুরী গোসাই শুনিলাম। তা শুনে রামচন্দ্রপুরী সেখান থেকে উঠে চলে গেলেন। এইদিকে তিনি আরও খবর পেলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তরা অধ্যাসন মানে অধ্যাহার করছে। আর দিন ভক্তগণ সহ পরমানন্দপুরী প্রভু পাশে নেবে দিলা দৈন্য বিনয় করি। রামচন্দ্রপুরী হয় নিন্দুক স্বভাব, তার বলে অন্য সারি কিবাহ বিলাপ। তো পরের দিন পরমানন্দপুরী মাধবেন্দ্রপুরী বাদে আরেকজন শিষ্য, তিনি ভক্তদের সঙ্গে নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে দৈন্য ও বিনয় সহকারে নিবেদন করলেন, আমার গুরুভ্রাতা রামচন্দ্রপুরীর স্বভাবই হচ্ছে সকলে নিন্দা করা, তার কথায় তুমি যদি অর্ধগ্রহণ ত্যাগ করো তাহলে কী লাভ হবে। পুরীর স্বভাব যথেষ্ট আহার করাইয়াম, যে না খায় তারে খাওয়ায় যত্ন করিয়াম। রামচন্দ্রপুরীর স্বভাব হচ্ছে যে তিনি প্রথমেই যথেষ্ট পরিমাণে আহার করান এবং কেউ যদি খেতে না চান তাকেও তিনি জোর করে খাওয়ান। খাওয়াইয়া পূর্ণতারে করে অনিন্দন, এতই অন্ন খাও তোমার কত আসে ধন। এভাবে অধিক পরিমাণে আগ্রহ করে খাইয়ে তারপরে তার নিন্দা করেন, তুমি যে এত খাও, এত তোমার কত ধন আছে। সন্ন্যাসীকে এত খাওয়াইয়া করে ধর্মনাশ, অতএব জানিনো তোমার কিছু নাহি বাস। তো সন্ন্যাসীদেরকে এত খাইয়ে তুমি তাদের ধর্মনাশ করো, তাই আমি বুঝতে পারছি যে তোমার কিছুমাত্র পারমার্থিক উন্নতি হয়নি। কে কইছে ব্যবহারে কে বা কইছে খায়, এই অনুসন্ধান দেহ করে ও সদায়। তো রামচন্দ্রপুরীর কাজ হচ্ছে কে কীভাবে আচরণ করেছে এবং কে কীভাবে খাচ্ছে সর্বদা তার অনুসন্ধান করে বেড়ান। শাস্ত্রে যেই দুই ধর্ম করাইছে বর্জন, সেই কর্ম নিরন্তর ইহারও কারণ করণ।
যেই দুইটি আচরণ বর্জন করবার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে সেই দুইটি কাজেই তার নিত্যকৃত্য হয়ে দাঁড়িয়েছে। পর স্বভাব স্বভাব কর্মাণি ন প্রশংসন ন গ্রহেত বিশ্বমেক আত্মাকাং পশন প্রাকৃতা পুরুষেণ চ। অর্থাৎ প্রকৃতি এবং পুরুষের মিলনে বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক স্বরূপ দেখে পরের স্বভাব এবং কর্মকে কখনো প্রশংসা বা নিন্দা করা উচিত নয়। তার মধ্যে পূর্ববিধি প্রশংসা ছাড়িয়াম পরবিধি নিন্দা করে বলিষ্ঠ জানিয়াম। এই দুইটি বিধির মধ্যে রামচন্দ্রপুরী পূর্ববর্তী বিধির প্রশংসা থেকে পরবর্তী বিধির নিন্দা বলিষ্ঠ জানে পূর্ববিধি ছেড়ে পরবিধির নিন্দা করে বেড়ান। তো পূর্ব উল্লেখিত শ্রীমদ্ ভাগবতমের শ্লোকটিতে দুইটি বিধির নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে পূর্ববিধি হচ্ছে কারো প্রশংসা না করা এবং পরবিধি হচ্ছে কারো নিন্দা না করা। পরবর্তী শ্লোকটি থেকে বোঝা যায় যে পূর্ববিধির প্রশংসার থেকে পরবর্তী বিধির নিন্দা বলিষ্ঠ। তাই পূর্ববিধির অবহেলা হলেও পরবিধি সম্বন্ধে খুব সচেতন হওয়া উচিত। অর্থাৎ প্রকৃত নির্দেশ হচ্ছে কারো প্রশংসা করলেও করা যেতে পারে কিন্তু কখনোই কারো নিন্দা করা উচিত নয়। একে বলা হয় শ্লেষ উক্তি বা দুইটি অর্থ যাচক বাচক উক্তি। কিন্তু রামচন্দ্রপুরী ঠিক তার বিপরীত আচরণ করেছিলেন, কেননা তিনি নিষ্ঠা সহকারে পূর্ববিধির অনুশীলন করতেন এবং পরবিধির অবহেলা করতেন। রামচন্দ্রপুরী যেহেতু নিন্দা না করার নির্দেশ পালন করেননি তাই তিনি দুইটি বিধি লঙ্ঘন করেছিলেন। তো পূর্ববর্তী বিধি এবং পরবর্তী বিধির মধ্যে পরবর্তী বিধিটি অধিক গুরুত্বপূর্ণ। যাহা গুণ শত আছে তাহা না করে গ্রহণ, গুণ মধ্যে সলে করে দোষ আরোপণ। যেখানে শত শত গুণ রয়েছে তা গ্রহণ না করে রামচন্দ্রপুরী গুণের মধ্যে কপটতা করে দোষ আরোপণ করতেন। ইহার স্বভাব ইহা করিতে না জুয়াইন, তথাপি কহিয়ে কিছু মর্ম দুঃখ পায়। তার স্বভাবের কথা আমি বলতে চাই না, কিন্তু আমার স্বতন্ত্র আজ অত্যন্ত দুঃখিত হয়েছে বলেই আমি কিছু বলছি। ইহার বচনে কেনে অন্ন ত্যাগ কর, পূর্ববত নিমন্ত্রণ মান সবার বল ধরম। তাতে কিছু বলে পরমানন্দপুরী মহাপ্রভুকে বলছেন যে তার কথায় তুমি কেন অন্ন ত্যাগ করছ, পূর্বের মতো তুমি নিমন্ত্রণ স্বীকার করে সকলের অনুরোধ রাখো। প্রভু কহে সবে কেনে পুরীরে কর রোষ, সহজ ধর্ম কহে তেহ তার কিবা দোষ। তো চিচেতন মহাপ্রভু তখন বললেন আপনারা কেন সকলে রামচন্দ্রপুরীর প্রতি রুষ্ট হয়েছেন, ইনি তো সন্ন্যাসী স্বাভাবিক ধর্ম সম্বন্ধে উপদেশ দিচ্ছেন, তাতে তার কি দোষ? হ্যাঁ, তো যতি হইয়া জিহ্বার লাম্পট্য অত্যন্ত অন্যায়, যতির ধর্ম প্রাণ রাখিতে আহার মাত্র খায়। তো সন্ন্যাসী হয়ে জিহ্বার তৃপ্তি সাধন করা অত্যন্ত অন্যায়। তো সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে কি, কেবল প্রাণ ধারণের জন্য আহার করাম। তবে সবে মিলে প্রভুরে বহু যত্ন কইলাম, সবার আগ্রহে প্রভু অর্ধেক রাখিলাম। তখন সকলে মিলে শ্রী চৈতন্য মহাপ্রভুকে পুরাপুরি আহার করতে বহু অনুরোধ করলেন, কিন্তু তা সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল অর্ধাংশ মাত্র গ্রহণ করলেন। দুইপন করি লাগে প্রভুর নিমন্ত্রণে, কভু দুইজন ভক্তা কভু তিনজনে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু তার নিমন্ত্রণের মূল্য দুইপন করি নির্ধারণ করলেন এবং তা কখনো তারা দুইজনে এবং কখনো তিনজনে আহার করতেন। অভোজান্য বিপ্র যদি করেন নিমন্ত্রণ, প্রসাদ মূল্য লইতে লাগে করি দুইপন। কোনো ব্রাহ্মণ যখন চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন তখন
তার গৃহে তিনি ভোজন করতে পারতেন না, সম্ভব না তার গৃহে গিয়ে ভোজন করা। তার কাছ থেকে তার প্রসাদের মূল্য স্বরূপ কেবল দুই পণ করি নেওয়া হতো। কি পণ কত, কয়টা করি যে একটা পণ হয়, না না ওই যে দুই পণ করি নিয়ে ওই পয়সা ওই করি দিয়ে জগন্নাথ থেকে প্রসাদ কিনে আনত, বুঝতে পারছো? তো ভোজন ভোজান্য বিপ্র যদি নিমন্ত্রণ করেন, কিছু প্রসাদ আনে কিছু পাক করে ঘরে, আর যে ব্রাহ্মণের গৃহে মহাপ্রভু ভোজন করতে পারতেন, এরকম সদাচারী যে ব্রাহ্মণ, সেই রকম কোনো ব্রাহ্মণ যখন তাকে নিমন্ত্রণ করতেন তখন তিনি কিছু প্রসাদ আনতেন এবং কিছু ঘরে পাক করতেন, কিছু জগন্নাথের মন্দির থেকে প্রসাদ কিনে আনতেন আর কিছু নিজের ঘরও তৈরি করতেন। পণ্ডিত গোসাই ভগবান আচার্য সার্বভৌম নিমন্ত্রণের দিনে যদি করে নিমন্ত্রণ, তা সবার ইচ্ছায় প্রভু করেন ভোজন, তাহা প্রভুর স্বাতন্ত্র নাই জইছে তার মন। তো গদাধর পণ্ডিত গোস্বামী কোটা গোপীনাথে যখন মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন, ভগবান আচার্য নিমন্ত্রণ করতেন আর সার্ব ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন, তাদের ইচ্ছায় মহাপ্রভু ভোজন করতেন, তাদের কাছে মহাপ্রভুর কোনো স্বাতন্ত্রতা ছিল না, তারা যেভাবে খাওয়াতো সেভাবে ভোজন করতেন, তাদের ইচ্ছা অনুসারে তিনি ভোজন করতেন। ভক্তগণে সুখ দিতে প্রভুর অবতার, যাহা জইছে যোগ্য তাহা করেন ব্যবহার। তো ভক্তদের সুখ দেওয়ার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হইয়াছিলেন, তাই যেখানে যেমন উচিত সেই অনুসারে তিনি আচরণ করতেন। কভু লৌকিক রীতি যেন ইতর জন, কভু স্বতন্ত্র করেন ঈশ্বর প্রকটন। যে শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো কখনো লৌকিক রীতি অনুসারে আচরণ করতেন, যেন তিনি একজন সাধারণ মানুষ, আবার কখনো তিনি স্বতন্ত্রভাবে আচরণ করতেন, তার ঔশ্বর্য প্রকাশ করতেন। কভু রামচন্দ্রপুরীর হয় ভিত্তপ্রায়, কভু তারে নাহি মানে দেখে তৃণপ্রায়। তো মহাপ্রভু কখনো রামচন্দ্রপুরীর একবার ভিত্তের মতন আচরণ করতেন, আবার কভু বলে তার ভিত্তের মতন আচরণ করতেন, এবং কখনো তাকে সম্পূর্ণ উপেক্ষা করে তৃণতুল্য দর্শন করতেন। ঈশ্বর চরিত্র প্রভুর বুদ্ধির অগচর, যবে যেই করেন সেই সব মনোহর। তো পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্র সকলের বুদ্ধির অগচর, যখন তিনি যা করতেন তা সবই ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। এই মতো রামচন্দ্রপুরী নীলা চলেন, দিন কত রহি গেলা তীর্থ করিবারে। এইভাবে কিছুকাল রামচন্দ্রপুরী নীলাচলে থাকবার পরে তিনি তীর্থ ভ্রমণ করবার জন্য অন্যত্র চলে গেলেন। তেহ গেলে প্রভুরগণ হইল হরষিতম, শিরের পাথর যেন পড়িল আচম্বিতম। যেই না রামচন্দ্রপুরী নীলাচল থেকে অন্য কোথায় চলে গেল, আর সঙ্গে সঙ্গে সকলের মাথার উপরে যেন একটা ভারী পাথরের বোঝা নেমে গেল। তাই রামচন্দ্রপুরী যখন জগন্নাথপুরী থেকে বিদায় নিলেন তখন তারা অত্যন্ত আনন্দিত হলেন, এবং তাদের মাথার উপরের ভারী পাথরের বোঝা হঠাৎ যেন খসে পড়ল। স্বচ্ছন্দে নিমন্ত্রণ প্রভুর কীর্তন নর্তন, স্বচ্ছন্দে করেন সবে প্রসাদ ও ভোজন। তিনি চলে যাবার পর সকলের পুনরায় আনন্দ মগ্ন হলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বচ্ছন্দে নিমন্ত্রণ গ্রহণ করতে লাগলেন, নিত্য কীর্তন নর্তন করতে লাগলেন, এবং সকলে স্বচ্ছন্দে প্রসাদ ভোজন করিতে লাগলেন। গুরু উপেক্ষা কইলে ওই সে ফল হয়, ক্রমে ঈশ্বর পর্যন্ত অপরাধে ঠেকায়। তো গুরু যদি কাউকে পরিত্যাগ করেন তাহলে এইরকমই ফল হয়, রামচন্দ্রপুরীর মতো অবশেষে ভগবানের চরণে গিয়ে সেই অপরাধ থেকে। যদ্যপি গুরুবুদ্ধে প্রভু তার দোষ না লইল, তার ফল দ্বারা লোকে শিক্ষা করাইল। তো শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও রামচন্দ্রপুরীকে গুরুবুদ্ধি করে তার কোনো দোষ গ্রহণ করলেন না, কিন্তু তবু তার গুরুদেবের চরণে অপরাধ করার ফলে তার কি অপরাধ হয়েছিল তা দেখিয়ে সকলকে শিক্ষা দিলেন। চৈতন্য চরিত্র যেন অমৃতের অপূর,
শুনিতে শ্রবণে লাগেও মধুর, তচৈতন্য চরিত্র লিখি শুনি এক মনে, অনায়াসে পাবে প্রেম শ্রীকৃষ্ণ চরণে। তচৈতন্য মহাপুরুষ চরিত্র যেন অমৃতের আধার, তা শ্রবণ করার মাধ্যমে কোন না কান এবং মন যেন মাধুর্য আচ্ছাদন করে। আমি শ্রী চৈতন্য মহাপুরুষ চরিত্র লিখছি, হে পাঠকগণ আপনারা দয়া করে একাগ্র চিত্তে শ্রবণ করুন, তাহলে আপনারা অনায়াসে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে প্রেম লাভ করবেন। শ্রীরূপ রঘুনাথ পদে যারয়াস, চৈতন্য চরিত অমৃত কহে কৃষ্ণ দাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় অষ্টম পরিচ্ছেদ এখানেই সমাপ্ত হইল। তো এখন এই নবম পরিচ্ছেদের কথা বলছেন। যে নবম পরিচ্ছেদে সংক্ষিপ্ত সারে বলা হইয়াছে যে ভবানন্দ রায়ের পুত্র গোপীনাথ পট্টনায়ক সরকারি কর্মচারীর কাজে নিযুক্ত ছিলেন, কিন্তু রাজরোষের কিছু অর্থ নষ্ট করেছিলেন, রাজক্রোশের কিছু অর্থ নষ্ট করেছিলেন। সুতরাং রাজা প্রতাপরুদ্ধের জ্যেষ্ঠ পুত্র বড় জানা আদেশ দিলেন গোপীনাথ পট্টনায়ককে যেন মৃত্যুদণ্ড দণ্ডিত করা হয়। এইভাবে গোপীনাথ পট্টনায়ককে হত্যা করবার জন্য চাঙ্গার উপরে উত্তোলন করা হলো, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় ফলে তিনি মুক্ত হলেন। অধিকিন্তু তাকে পূর্ববেক্ষা উচ্চ পদে অভিষিক্ত করা হইয়াছিল। চাঙ্গা মানি হলো শুলে শুলে। আগে আমাদের দেশে এই শুলে চোরায়ে মৃত্যুদণ্ড দেওয়ার একটা প্রথা ছিল। তো সেই কি পট্টনায়ক গোপীনাথ পট্টনায়ক ভবানন্দ রায়ের পুত্র রামানন্দের ভাই, সে রাজকোষের কিছু অর্থ এদিক ওদিক কিছু হয়েছিল, যার জন্য তাকে মহারাজ প্রতাপরুদ্রের পুত্র বড় জানা সে আদেশ দিল তাকে মৃত্যুদণ্ড দিতে। তারপরে সে কীভাবে মহাপ্রভু কৃপায় তারা রক্ষা পেয়েছিল এবং আরও উচ্চ পদে অধিষ্ঠিত হলো, সেই প্রসঙ্গ এই নবম পরিচ্ছেদে বর্ণনা করা হইয়াছে। অগণ্য ধন্য চৈতন্য গণাত প্রেম বন্যায়া, নিন্দে অধন্য জন শান্ত মরু সসদ অনুতাপম। তো অসংখ্য গৌরবান্বিত শ্রী চৈতন্য ভক্তের প্রেম বন্যার দ্বারা হতভাগ্য জনগণের অন্তকরণ রূপ মরুভূমিতে জলময় হইয়াছিল। জয় জয় কৃষ্ণ চৈতন্য দয়াময়, জয় জয় নিত্যানন্দ করুণ হৃদয়, অদ্বৈতয়া জয় অদ্বৈতয়াচার্য জয় জয় দয়াময়, জয় গৌরভক্তগণ সবরসময়। এই মতো মহাপ্রভু ভক্তগণের সঙ্গে নীলাচলে বাস করেন, কৃষ্ণ প্রেম তরঙ্গে অন্তরে বাহিরে কৃষ্ণ বিরহ তরঙ্গ, নানাভাবে বেকুল প্রভুর মনোয়ার অঙ্গ। তো শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তরে এবং বাইরে নিরন্তর কৃষ্ণ বিরহ উদ্বেলিত হলেন ছিলেন, তার দেহ এবং মন নানা প্রকার দিব্যভাবে ব্যাকুল হইয়াছিল। দিনে নিত্য কীর্তন জগন্নাথ দর্শন, রাত্রে রায় স্বরূপ শ্রণে রসয়াচ্ছাদন। তো দিনের বেলা তিনি নিত্য কীর্তন করতেন এবং মন্দিরে শ্রী জগন্নাথদেবকে দর্শন করতেন, আর রাত্রে রামানন্দ রায় স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে কৃষ্ণপ্রেমের অপাকৃত রস আচ্ছাদন করতেন। ত্রিজগতে লোকায়াসি করেন দর্শন, যেই দেখে সেই পায় কৃষ্ণপ্রেম দন। তো ত্রিজগতের লোক এসে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতেন এবং তিনি যিনি তাকে দর্শন করতেন তিনি কৃষ্ণপ্রেম ধন লাভ করতেন। মনুষ্যের ভেষ বেশে দেব গন্ধর্ব কিরণর, সপ্তপাতালের যত দৈত্য বিষধর। তো মানুষের বেশ ধারণ করে দেবতা গন্ধর্ব কিন্নর এবং সপ্তপাতালের, মানে আমাদের নিজদিকের যে সাতটা লোক আছে এই সপ্তপাতালের দৈত্য সর্বসদৃশ্য প্রাণীরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে আসতেন। তো সপ্তদ্বীপে নবখণ্ডে বৈশে যতজন,
নানা বেশে আসি করে প্রভুর দর্শন। তো সপ্তদ্বীপে এবং নবখণ্ডে সমস্ত অধিবাসীরা মা নানা বেশ ধারণ করে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে আসতেন। হ্যাঁ, প্রহ্লাদ বলি বেশ শুকয়াদি মুনিগণ, আসি প্রভু দেখি প্রেমে হয় অচেতন। তো প্রহ্লাদ মহারাজ, বলি মহারাজ, ব্যাসদেব, সুখদেব আদি মুনি ঋষিরা এসে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে কৃষ্ণ প্রেমে অচেতন হতেন। কোনো কোনো ঐতিহাসিকের মতে প্রহ্লাদ মহারাজের জন্ম হয়তো ত্রেতা যুগে পাঞ্জাবের মুলতান শহরে। কশ্যপ বংশীয় রাজা হিরণ্যকশিপুর পুত্র রূপে তার জন্ম হয়। প্রহ্লাদ মহারাজ ছিলেন একজন মহান বিষ্ণু ভক্ত, কিন্তু তার পিতা ছিলেন বিষ্ণু বিদ্বেষী। পিতা পুত্রের মনোভাবের এই বিরোধের ফলে দৈত্য পিতা প্রহ্লাদকে নানাভাবে নির্যাতন করেছিল এবং বধ করবার চেষ্টা করেছিল। তো সেই নির্যাতন যখন অসহ্য হয়ে ওঠে, তখন পরমেশ্বর ভগবান নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়ে দৈত্যরাজ হিরণ্যকশিপুকে সংহার করেছিলেন। বলি মহারাজ ছিলেন প্রহ্লাদ মহারাজের পুত্র, মানে নাতি, মানে প্রহ্লাদ মহারাজের পুত্র হয়েছে বিরোচন, বিরোচনের পুত্র হয়েছে বলি মহারাজ, মানে নাতি। প্রহ্লাদ মহারাজের পুত্র বিরোচন এবং তার পুত্র ছিলেন বলি। বামনদেব রূপে আবির্ভূত হয়ে ভগবান বলি মহারাজের কাছে ত্রিপাদ ভূমি ভিক্ষা করে ত্রিভুবন অধিকার করেন। এইভাবে বলি মহারাজ বামনদেবের মহান ভক্তে পরিণত হন। বলি মহারাজের একশত পুত্র ছিল, তাদের মধ্যে সকলের জ্যেষ্ঠ মহারাজ হয়েছে বাণ, ছিলেন সবচাইতে প্রসিদ্ধ বাণরাজ। তো ব্যাসদেব পরাশর মুনির পুত্র, তিনি সত্যবতের এবং কৃষ্ণ দ্বৈপায়ন বাদ্রায়ণ মুনি নামেও পরিচিত। ইনি সাধারণত মানুষের সুবিধার জন্য বেদকে চারিটি ভাগে বিভক্ত করে সাম, যজুর, ঋক, অথর্ব, তিনি ১৮টি পুরাণ, ব্রহ্মসূত্র এবং তার স্বাভাবিক ভাষ্য শ্রীমদ্ ভাগবতম রচনা করেন। তিনি ছিলেন ব্রহ্ম সম্প্রদায়ে ভুক্ত এবং নারদ মুনির শিষ্য। সুখদেব গোস্বামী ব্যাসদেবের পুত্র, তিনি ছিলেন আকুমার ব্রহ্মচারী এবং ব্রহ্মজ্ঞ, কিন্তু পরে তিনি শ্রীকৃষ্ণের এক মহান ভক্তে পরিণত হন। তিনি মহারাজ পরীক্ষিতের কাছে শ্রীমদ্ ভাগবতম বর্ণনা করেন। তো বাহিরে ফুৎকারে লোক দর্শন না পায়, কৃষ্ণ কহ বলেন প্রভু বাহিরে আসিয়াম। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন না পেয়ে লোকেরা বাইরে কেবল কলরব করতেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বাইরে এসে তাদের বলতেন কৃষ্ণ নাম কীর্তন করো, প্রভুর দর্শনে সব লোক প্রেমে ভাসে, এই মতো যায় প্রভুর রাত্রি দিবসে। তো শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে সমস্ত লোকেরা কৃষ্ণ প্রেমে মগ্ন হতেন। এইভাবে মহাপ্রভুর রাত্রি এবং দিন অতিবাহিত হতো। একদিন লোক আসি প্রভুরে নিবেদিল, গোপীনাথের বরজানা সাঙ্গেশ্বর আইল। একদিন লোকেরা এসে শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন যে ভবানন্দ রায়ের পুত্র গোপীনাথ পট্টনায়ককে রাজার জ্যেষ্ঠ পুত্র বরজানা সাঙ্গে চড়িয়েছে। চাং হল দণ্ডনীয় ব্যক্তিকে হত্যা করার এক ধরনের কৌশল। ইহা একটি উচ্চ মঞ্চ বিশেষ, যার উপরে অপরাধীকে দাঁড় করানো হয়। মঞ্চের নিচে খাড়াভাবে অনর খর্গ সকল রক্ষিত থাকেন। তো মঞ্চের উপর থেকে দণ্ডনীয় ব্যক্তিকে সেই খর্গের উপরে ফেলে দেওয়া দিয়ে তার প্রাণনাশ করা হতো। কোনো কারণে গোপীনাথ পট্টনায়ককে মৃত্যুদণ্ডের বিধান দেওয়া হয়েছিল এবং তাই তাকে চাঙ্গের উপরে উঠানো হইয়াছিল। বোঝা গেল ব্যাপারটা কি? তলে খগরপাতি তারে উপরে দাঁড়িবে, প্রভু রক্ষা করেন যবে তবে নিবারিবে। তো সেই সমস্ত লোকেরা এসে এটা বললো যে এরকম গোপীনাথ পট্টনায়ককে চাঙ্গে চড়ানো হয়েছে, প্রতাপরুদ্রের জ্যেষ্ঠ পুত্র বড় জানা তাকে এরকম দণ্ড দিচ্ছে, তাকে এরকম বলছে, চাঙ্গের নিচে খাড়া পাতা আছে, খগর পাতা আছে এবং উপর থেকে গোপীনাথকে তার উপরে ছুঁড়ে ফেলে ফেলা হবে,
শ্রী চৈতন্য মহাপ্রভু যদি তাকে রক্ষা করেন তাহলে কেবল রক্ষা পেতে পারে। এটা ভক্ত নীলাচলবাসীর লোকেরা এসে মহাপ্রভুকে জানালেন যে আপনার প্রিয় এই ভবানন্দ রায়, রামানন্দ রায় তাদের ভাই এবং পুত্র এরকমভাবে রাজার ছেলের আদেশে মারা যাবে, এটা কী করে হয়, আপনি তাকে রক্ষা করুন। সবংশে তোমার সেবক ভবানন্দ রায়, তার পুত্র তোমার সেবকে করি রাখিতে জোয়াইন। তারা চৈতন্য মহাপ্রভুকে বললেন ভবানন্দ রায় এবং তার পরিবারের সকলেই আপনার সেবক, তাই তার পুত্রকে রক্ষা করা আপনার উচিত। প্রভু কহে রাজাকে নে করে অতারণ, তবে সেই লোক কহে সব বিবরণ। তো মহাপ্রভু জিজ্ঞাসা করলেন রাজা কেন তাকে দণ্ড দিচ্ছে, তখন তারা সমস্ত ঘটনা বললেন। কি বলল? হরে কৃষ্ণ। কেলো তো গোপীনাথ পট্টনায়ক রামানন্দ ভাই সর্বকাল হয় তেহ রাজ বিষয়ী। তো গোপীনাথ পট্টনায়ক যিনি হচ্ছেন ভবানন্দ রায়ের ভাই, তো সর্বকাল কি করে রাজার সম্পত্তি রক্ষকের কাজ করতেন। তো মাল ঝাটা দণ্ড পাটে তার অধিকার, সাধি পারি আনি দ্রব্য দিল রাজদার। তো তিনি মাল ঝাটা দণ্ডপাত নামক স্থানের অধিকারী এবং সেখানে কর আদায় করে তিনি রাজকোষে জমা দেন, সেখানে যা কর হয় এনে রাজভাণ্ডারে জমা দেয়। 2 লক্ষ কাহন তার ঠাই বাকি হইল, 2 লক্ষ কাহন করি রাজা তো মাগিল। এক সময় রাজকোষে তার 2 লক্ষ কাহন করি বাকি পড়ে গেল। তো এবং রাজা তখন সেই 2 লক্ষ কাহন করি তার কাছে দাবি করলেন। তেহ কহে স্থূল দ্রব্য নাহি যে গণি দিব, ক্রমে ক্রমে বেশি কিনি দ্রব্য ভরিব। গোপীনাথ পট্টনায়ক তখন রাজাকে বললেন আমার কাছে এমন কোনো স্থূল দ্রব্য নাই যে এক্ষুনি আমি আপনাকে সেই অর্থ দিতে পারি, দয়া করে আপনি আমাকে কিছু সময় দিন, তাহলে আমি ধীরে ধীরে আমি বেচা কিনা করে সেই অর্থ ফিরিয়ে দেব। ঘোড়া দরবারও হয় লহ মূল্য করি, এত বলি ঘোড়া আনে রাজদারে ধরি। তো আমার কাছে 10-12টি ঘোড়া আছে, সেইগুলো যথাযথ মূল্য দিয়ে আপনি কিনে নেন। এই বলে তিনি সেই ঘোড়াগুলি রাজদারে নিয়ে এলেন। এক রাজপুত্র ঘোড়ার মূল্য ভালো জানে, তারে পাঠাইল রাজা পাত্র মিত্র সনে। তো রাজার এক পুত্র খুব ভালোভাবে জানতেন যে কীভাবে ঘোড়ার মূল্য নির্ধারণ করতে হয়, কোন ঘোড়ার কী দাম হতে পারে। তাই রাজা তাকে পাত্র মিত্র সহ পাঠালেন। তো সেই রাজপুত্র মূল্য করে ঘাটাইয়া গোপীনাথের ক্রোধ হইল মূল্য শুনিয়া। তো সেই রাজপুত্র কমিয়ে কমিয়ে যা দাম আছে তাতে কমিয়ে কমিয়ে সেই ঘোড়াগুলির মূল্য নির্ধারণ করলেন। আর সেই মূল্য শুনে গোপীনাথের খুব রাগ হলো যে আমার ঘোড়ার যা ন্যায্য মূল্য আছে তা না দিয়ে এ কমিয়ে কমিয়ে ধরছে। তো সেই রাজপুত্রের স্বভাব গিবা ফিরায় উদ্যমুখে বারবার ইতি উতি ধায়। তো সেই যে রাজপুত্র যে ঘোড়ার মূল্য নিরূপণ করছিল তার একটা দোষ ছিল। কি দোষ? মুদ্রা দোষ তাকে বলে, যে গিবা ফিরাইয়ে উদ্যমুখে বারবার এদিক ওদিক চাওয়া, মানে ঘাটটি এমনি 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 চাওয়া। তো তারে নিন্দা করি কহে সগর্ব বচনে, রাজা কৃপা করে তাতে ভয় নাহি মানে। আমার ঘোড়া গ্রীবা না ফিরায় উদ্ধ নাহি চায়, তাতে ঘোড়ার মূল্য ঘাটি করিতে না জুয়ায়। তো সে তখন বলল যে দেখো তুমি যে ঘোড়ার দাম এত কম ধরছ, আমার ঘোড়া তোমার মতন এবং ঘাড় ফিরে তাকায় না, হ্যাঁ এবং উদ্ধে চাকায় না, এই জন্যই ঘোড়ার দাম কম করা উচিত না। আর এই যা বলছে অত ভীষণ রাগ হয়ে গেছে যে আমাকে এমন কথা বললো। হ্যাঁ শুনি রাজপুত্র মনে ক্রোধয় উপজিল, রাজার ঠাই যাই বহু লাগানি করিল। সেই কথা শুনে রাজপুত্রের মনে ক্রোধের উদয় হলো, ভীষণ ক্রোধ, এবং তিনি রাজার কাছে গিয়ে গোপীনাথ পট্টনায়কের বিরুদ্ধে নানা রকম মিথ্যা অভিযোগ করলে, দোষের কথা বলল। কৌরি নাহি দিবে এই বেড়ায় সদ্য করি, আজ্ঞা দেহ যদি চাঙ্গে চড়াইয়া লই করি। তিনি রাজাকে বললেন এই গোপীনাথ পট্টনায়ক বাস্তবিক পক্ষে টাকা ফেরত দিতে চাইছে না, অনিচ্ছুক, তাই সে নানা রকম অজুহাত দেখাচ্ছে।
আপনি যদি আদেশ দেন তাহলে আমি তাকে চাঙ্গে সরিয়ে সেই টাকা আদায় করে নেব। রাজা বলে, যেই ভালো সেই করো যায়, যেই উপায়ে করি পাই করো সেই উপায়। রাজা তখন তাকে বললেন, তুমি যা ভালো বোঝো তাই করো, যেইভাবে আমি আমার টাকা ফেরত পেতে পারি সেই ব্যবস্থা করো। রাজপুত্র আসি তারে সাঙ্গে চড়াইল, খগর উপরে ফেলাইতে তলে খগরও পাতিল। রাজপুত্র তখন গোপীনাথ পট্টনায়ককে সাঙ্গে চড়িয়ে খগরের উপরে ফেলার জন্য নিচের খগর পাতলেন। শুনি প্রভু কহে কিছু করি প্রণয় রস, রাস করি দিতে না রে রাজার কি বা দোষ। তো সেই কথা শুনে চৈতন্য মহাপ্রভু কিছু প্রণয় রস প্রদর্শন করে বললেন, গোপীনাথ রাজার টাকা ফেরত দিচ্ছে না, তাই রাজা তাকে শাস্তি দিচ্ছে, তাতে রাজার কি দোষ। রাজ বিলাস সাদি খায় নাহি রাজ ভয়, দাড়ি নাটু আরে দিয়া করে নানা ব্যয়। তো গোপীনাথ পট্টনায়কের কাজ রাজার হয়ে কর আদায় করা, কিন্তু সে রাজাকে কর রাজাকে ভয় না করে নর্তকীর কাছে গিয়ে নানাভাবে রাজার অর্থ ব্যয় করছে। হ্যাঁ, তো সেই যেই চতুর সেই করুক রাজ বিষয়, রাজ দ্রব্য সাধি পায় তার করুক ব্যয়। তো যে চতুর সে রাজকার্য করতে পারে এবং রাজার পাওনা মিটিয়ে দিয়ে যা উদ্বৃত্ত থাকে তা সে ব্যয় করতে পারে। হেন কালে আর লোক আইল লই ধাইয়া, বাণী না তাদি সব অংশে লইয়া গেল বান্দিয়া। তো সেই সময় আরও একজন লোক সেখানে এসে খবর দিলেন মহাপ্রভুর কাছে যে বাণী না তাদি ভবানন্দ রায়ের বংশে সকলকে বেঁধে নিয়ে যাওয়া হয়েছে। ও একজন গোপীনাথকে নিয়েছে, আরও যার ভাই আছে বাণীনাথ পট্টনায়ক তাকেও বেঁধে নিয়ে যাচ্ছে। প্রভু কহে, রাজা আপন লেখার দ্রব্য লইব, আমি বিরক্ত সন্ন্যাসী তাহে কি করিব। চৈতন্য মহাপ্রভু তখন বললেন, রাজা যদি তার পাওনা বুঝে নেবে, আমি বিষয়ের প্রতি অনাসক্ত সন্ন্যাসী, আমি কি করতে পারি। তবে স্বরূপাদি যত প্রভুর ভক্তগণ, প্রভুর চরণে সবে কইলা নিবেদন, রামানন্দের গোষ্ঠী সব তোমার দাস, তোমার উচিত নহে ঐশ্বন উদাস। তখন স্বরূপ দামোদর গোস্বামী প্রমুখ সমস্ত ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদ পদ্মে পতিত হয়ে ঐকান্তিকভাবে অনুরোধ করলেন যে রামানন্দ রায়ের গোষ্ঠী সকলে আপনার দাস, তাদের প্রতি এইভাবে উদাস হওয়া আপনার উচিত নয়। শুনি মহাপ্রভু কহে, সক্রদ বচনে মোরে আজ্ঞা দেহ সবে যাম রাজস্থানে, তোমার সবার এই মত রাজ ঠাই যাইয়া, কৌরি মাগিলম মুই আচল পাতিয়া। তো সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু ক্রুদ্ধ ভরে বললেন যে তোমরা কি বলতে চাও যে আমি রাজার কাছে যাব, তোমরা কি চাও যে আমি রাজার কাছে গিয়ে আসল পেতে টাকা করি ভিক্ষা করি। পাঁচ গণ্ডার পাত্র হয় সন্ন্যাসী ব্রাহ্মণ, মাগিলেও বা কেনে দিবে 2 লক্ষ কাহন। তো সন্ন্যাসী অথবা ব্রাহ্মণ 5 ঘণ্টা পর্যন্ত ভিক্ষা করতে পারেন, কিন্তু সে চাইলেও কেন তাকে 2 লক্ষ কাহন করি দেওয়া হবে। হেন কালে আর লোক আইল ধাইয়া, খগরের উপরে গোপীনাথে দিতে সে দাঁড়িয়া। তো সেই সময় আরও কিছু লোক এসে মহাপ্রভুর কাছে বললেন, চুরে এসে বলে কি গোপীনাথকে খগরের উপরে ফেলার সমস্ত আয়োজন ইতিমধ্যেই করা হয়ে গেছে। শুনি প্রভুর গণ প্রভুরে করে অনুনয়, প্রভু কহে আমি ভিক্ষুক আমা হইতে কিছু নয়। তো সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তরঙ্গ পার্শ্বদেরা সকলে তাকে পুনরায় অনুরোধ করলেন, কিন্তু মহাপ্রভু উত্তর দিলেন, আমি ভিক্ষুক, এই ব্যাপারে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। তাতে রক্ষা করিতে যদি হয় সবার মনে, সবে মিলে জানাও জগন্নাথের চরণে। কিন্তু তোমরা সকলে যদি তাকে রক্ষা করতে চাও তাহলে সকলে মিলে জগন্নাথের শ্রীপাদ পদ্মে তোমাদের প্রার্থনা জানাও। ঈশ্বর জগন্নাথ যার হাতে সবয় অর্থ, কর্তুম কর্তুম অন্যথা করিতে সমর্থ। তো শ্রী জগন্নাথ দেব পরমেশ্বর ভগবান, তিনি সর্বশক্তিমান, তাই তিনি তার ইচ্ছা অনুসারে সব কিছু করতে পারেন।
ইহা যদি মহাপ্রভু এতেক কহিলাম হরিচন্দন পত্র যাই রাজারে কহিলাম গোপীনাথ পট্টনায়ক সেবক তোমার সেবকের প্রাণদণ্ড নহে ব্যবহার। তো মহাপ্রভু যখন এইভাবে উত্তর দিলেন তখন হরিচন্দন পাত্র আরেকজন রাজার উচ্চ কর্মচারী সে এখানে মহাপ্রভুর কাছে ছিলেন, তো একজন রাজকর্মচারী রাজার কাছে গিয়ে তখন বললেন গোপীনাথ পট্টনায়ক ভগবানের আপনার সেবক, সেবকের প্রাণদণ্ড নেওয়া উচিত ব্যবহার নয়, বিশেষ তাহার ঠাই কৌরি বাকি হয় প্রাণ নিলে কিবা লাভ নিজে নিজ ধন খায়, আর তার দোষ হচ্ছে যে রাজকোষে তার কিছু টাকা করি বাকি আছে কিন্তু তবু তার প্রাণ নিয়ে কী লাভ হবে, তাহলে আপনার এই ক্ষতি, কেননা সেই ধন আর ফেরত পাওয়া যাবে না। যথার্থ মূল্যে ঘোরালহ যেবা বাকি হয় ক্রমে ক্রমে দিবে ব্যর্থ প্রাণ কেন লও। তো বলছে তার থেকে বরঞ্চ যথার্থ মূল্য দিয়ে ঘোড়াগুলি কিনে আর যে টাকা বাকি থাকে তা ক্রমে ক্রমে তার কাছ থেকে উশিল করে নেওয়া, শুধু তার প্রাণ নিলে কি লাভ হবে। রাজা কহে এই বাত আমি নাহি জানি, প্রাণ কেন লইব তার দ্রব্য না চাহি আমি। এই কথা এতক্ষণ পর্যন্ত রাজা এটা জানত না যে তার ছেলে ওই গোপীনাথ পট্টনায়ক এরকমভাবে মেরে ফেলার পরিকল্পনা করেছে, তাই রাজা বললে যে এই কথা তো আমি জানি না, আমি কেন তার প্রাণ নেব, আমি তার দ্রব্যটা চাই যেটা টাকা বাকি আছে। তুমি যাই করো তাহা সর্বসমাধান, দ্রব্য জৈসে আইসে আর রহে তার প্রাণ। তৎক্ষণাৎ রাজা আদেশ দিলেন তুমি যাইয়া এসবের সমাধান করো যাতে টাকা ফেরত পাওয়া যায় এবং তার প্রাণ বাঁচে। তবে হরিচন্দন আসি জানারে কহিল চাঙ্গা হইতে গোপীনাথে শীঘ্র নামাইল। তখন হরিচন্দন সেখানে গিয়ে রাজপুত্রকে রাজার আদেশের জানালেন, তখন গোপীনাথকে চাঙ্গ হইতে নামানো হল। দ্রব্যদেহ রাজা মাগে উপায় পুছিল যথার্থ মূল্য ঘোরাল তেহ তো কহিল ক্রমে ক্রমে দিমু আর যত কিছু পারি অবিচারে প্রাণ লহ কি বলিতে পারি। তারপর তাকে জানানো হলো যে রাজা তার কাছ থেকে তার পাওনা টাকা ফেরত চাইছেন এবং কিভাবে তিনি তা শোধ করবেন তার উপায় জানতে চেয়েছেন। তখন গোপীনাথ বললেন যথার্থ মূল্য দিয়ে আমার ঘোড়াগুলো কিন আর যা বাকি থাকে তা আমি ধীরে ধীরে শোধ করে দেব, বিনা বিচারে আপনারা আমার প্রাণ নিচ্ছিলেন তাহলে আমি আর কি বলতে পারি। যথার্থ মূল্য করি তবে ঘোড়া লইল আর দ্রব্যের মুখসদি করি ঘরে পাঠাইল। তখন যথার্থ মূল্য নির্ধারণ করে তার ঘোড়াগুলি নেওয়া হলো এবং বাকি টাকা ফেরত দেওয়ার সময় নির্ধারণ করে গোপীনাথ পট্টনায়ককে ছেড়ে দেওয়া হলো। হেতা প্রভু সেই মনুষ্যের প্রশ্ন কইল বাণীনাথ কি করে যবে বান্দিয়া জানিল। এদিকে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই বার্তা বাহকে জিজ্ঞাসা করলেন বাণীনাথকে যখন বেঁধে আনা হলো তখন সে কী করেছিল। সে কহে বাণীনাথ নির্ভয়ে লয় কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ কহে বিশ্রাম। তখন সেই বলল সেই রাজকর্মচারী বলল যে বাণীনাথ তখন নির্ভয়ে কৃষ্ণ নাম করছে, কোনো ভয় নাই, হরে কৃষ্ণ মহামন্ত্র। তো সংখ্যা লাগি দুই হাতে অঙ্গলিতে লেখা, সহস্রাদি পূর্ণ হইলে অঙ্গে কাটে রেখা। তো সে তার দুই হাতে আঙ্গুলে সংখ্যাপূর্বক নাম করছিল এবং সহস্র নাম পূর্ণ হলে সে তার দেহে একটি করে দাগ কাটছিল। শুনি মহাপ্রভু হইল পরময় আনন্দ, কে বুঝিতে পারে গৌরের কৃপা ছন্দবন্দ। সেই কথা শুনে মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন, তার ভক্তের প্রতি মহাপ্রভুর অহৈতুকী কৃপার কথা কে বুঝিতে পারে। হেন কালিকাশী মিশ্র আইলা প্রভু স্থানে, প্রভু তারে কহে কিছু সৌদ্বেগ বচনে। সেই সময় কাশী মিশ্র শ্রীচৈতন্য মহাপ্রভুর স্থানে এলেন এবং মহাপ্রভু উদ্বিগ্নভাবে তাকে কিছু বললেন। ইহা রহিতে নারিয়ে যামু আলাল নাতে, নানা উপদ্রব ইহা না পারি শ্বাস। তো মহাপ্রভু কাশী মিশ্রকে বললেন যে আমি আর এখানে থাকতে পারি না,
আমি আলালনাতে চলে যাব, এখানে নানা রকম উপদ্রব হচ্ছে, তাই এখানে আমি আর স্বস্তি পাচ্ছি না। ভবানন্দ রায়ের গোষ্ঠী করে রাজ বিষয়, নানা প্রকারে করে তারা রাজদ্রব্য ব্যয়। তো ভবানন্দের পরিবারের মানুষেরা রাজকার্য করে এবং নানাভাবে তারা রাজার ধন ব্যয় করে। রাজার কি দোষ, রাজা নিজ দ্রব্য চায়, দিতে নারী দ্রব্য দণ্ড আমারে জানায়। তো রাজার কি দোষ, রাজা তার নিজের ধন ফেরত চায় আর তার না দিতে পারায়, যখন রাজা তাদের দণ্ড দেয় তখন তারা তা আমাকে এসে জানায়। রাজা গোপীনাথে যদি চাঙ্গে চড়াইল, চারিবার লোকায় আসি মরে যান আইল। রাজা যখন গোপীনাথকে চাঙ্গে চড়ালেন তখন চারবার লোকেরা এসে আমাকে সে খবর জানালো। ভিক্ষুক সন্ন্যাসী আমি নির্জন নিবাসী, নির্জনবাসী আমায় দুঃখ দেয় নিজ দুঃখ কহি আসি। তো আমি ভিক্ষুক সন্ন্যাসী, আমি একলা নির্জন স্থানে বাস করতে চাই, কিন্তু লোকেরা এসে আমার কাছে তাদের দুঃখের কথা জানিয়ে আমাকে দুঃখ দেয়। আজি তার এই জগন্নাথ করিলা রক্ষণ, কালীকে রাখিবে যদি না দিবে রাজধন। তাস তাকে শ্রী জগন্নাথ দেব রক্ষা করেছে, কিন্তু সে যদি রাজার ধন ফিরিয়ে না দেয় তাহলে কাল কে তাকে রক্ষা করবে। ঘটনাচক্রে ভক্ত যদি কোনো পাপ করে ফেলেন তাহলে পরমেশ্বর ভগবান অবশ্যই তাকে রক্ষা করেন। তো অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমার ভজনা করে তাহলে তাকে সাধু বলে বিবেচনা করা উচিত, কেননা সে যথার্থ মার্গে অধিষ্ঠিত, শীঘ্রই সে ধর্মাত্মায় পরিণত হয় এবং প্রকৃত শান্তি লাভ করে। হে কন্তীয়, নির্ভীকভাবে ঘোষণা করো যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কিন্তু কোনো ভক্ত বা ভক্তের মতো অভিনয়কারী ব্যক্তি যদি স্বেচ্ছায় বারবার পাপকর্ম করতে থাকে এবং মনে করে যে শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করবেন, তাহলে কৃষ্ণ তাকে রক্ষা করেন না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, কালীকে রক্ষা কে রাখিবে যদি না দিবে রাজধন। শ্রী জগন্নাথ দেব গোপীনাথ পট্টনায়ককে রাজ রক্ষা করেছেন, কিন্তু সে যদি আবার এইরকম অন্যায় আচরণ করে তাহলে কে তাকে রক্ষা করবে। শ্রী চৈতন্য মহাপ্রভু এইভাবে মুখ্য ভক্তদের সাবধান করে দিচ্ছেন যে তারা যদি পাপকর্ম করতে থাকে তাহলে জগন্নাথ দেব তাদের রক্ষা করিবেন না। বিষয়ীর বার্তা শুনি ক্ষুব্ধ হয় মন, তাতে ইহা রহি আমায় নাহি প্রয়োজন। তো বিষয়ীদের কার্যকলাপের কথা শুনলে আমার মন ক্ষুব্ধ হয়, তাই আমি আর এখানে থাকতে চাই না, ইয়া চলে চলিয়া যাইব। কাশী মিশ্র কহে, প্রভুরে প্রভুর ধরিয়া চরণে, তুমি কেন এই বাতে খুব কর মনে। কাশী মিশ্র তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদ পদ্ম ধরে বললেন, আপনি কেন এই ব্যাপারে অন্তরে বিচলিত হচ্ছেন। সন্ন্যাসী বিরক্ত তোমার কাশনে সম্বন্ধ, ব্যবহার লাগি তোমা ভজে সেই যা জ্ঞান অন্ধ। তো আপনি হচ্ছেন একজন বিরক্ত সন্ন্যাসী, আপনার কার সঙ্গে কি সম্বন্ধ? জড় বিষয়ের জন্য যে আপনার পূজা করে সে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন। তো জড় উদ্দেশ্য সাধন করবার জন্য ভগবানের ভক্ত হওয়া একটি মস্ত বড় ভুল। জড় জাগতিক লাভের আশায় বহু মানুষ লোক দেখানো ভগবানের ভক্ত হয়। অনেক সময় জড় বিষয়ীরা জীবিকা নির্বাহের জন্য বিষ্ণু বিগ্রহ রেখে পেশাদারী ভক্ত হয়, কিন্তু তার ফলে জড় বিষয় ছাড়া আর কিছু লাভ হয় না এবং শাস্ত্রে তা অনুমোদন করা হয়নি। তাই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন যে সপ্তসতী নামক গ্রন্থে দেখা যায়, যারা দুর্গাদেবীর পূজা করেন তারা বিভিন্ন প্রকার জড় লাভের আকাঙ্ক্ষা করেন। জনসাধারণের কাছে সেই সমস্ত কার্যকলাপ খুবই জনপ্রিয়, কিন্তু তারা তা যারা করেন তারা জ্ঞানান্ধ, সেই জ্ঞান অন্ধ। জড়বাদীরা জানে না যে ভগবত ভক্ত হওয়ার প্রকৃত উদ্দেশ্য কী। ভগবত ভক্তের একমাত্র উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্ট বিধান করা। শুদ্ধ ভক্তির সংজ্ঞা নিরূপণ করে বিশ্লেষণ করে
শিল রূপ গোস্বামীপাদ বলেছেন, অন্নাবিলাসিতা শূন্য জ্ঞান কর্মণাবৃতম অনুকিলেন কৃষ্ণ অনুশীলনং ভক্তির উত্তম। সব রকম জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে কেবল শ্রীকৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য শ্রীকৃষ্ণের সেবা করা উচিত। মানুষ যখন তাদের ইন্দ্রিয় তৃপ্তির সাধনে আগ্রহী, ভক্তিমুক্তি সিদ্ধিকামী, তখন তাদের কেউ কেউ জড় জগৎকে পূর্ণরূপে উপভোগ করবার বাসনা করে, কেউ জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রহ্মরন্ধে লীন হয়ে যাওয়ার বাসনা করে, এবং কেউ যুগসিদ্ধি লাভ করে ভগবানের অবতার হওয়ার চেষ্টা করে বাসনা করে। এই সবই ভগবত ভক্তি বিরোধী। সমস্ত জড় বাসনা থেকে মুক্ত হওয়া অবশ্য কর্তব্য। নির্বিশেষবাদীরা ব্রহ্মে লীন হয়ে যাবার বাসনাও জড়, কেননা সেই সমস্ত নির্বিশেষবাদীরা শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের সেবা করার পরিবর্তে শ্রীকৃষ্ণের অস্তিত্বে লীন হয়ে গিয়ে তাদের ইন্দ্রিয়ে চরম তৃপ্তি সাধন বাসনা করে। তারা ব্রহ্মে লীন হয়ে গেলেও তাদের পুনরায় জড়জগতে অধঃপতিত হতে হয়। সে সম্বন্ধে শ্রীমদ্ ভাগবত বলেছে যে মায়াবাদীদের যেহেতু ভগবানের অপাকৃত সেবা সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তাই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রহ্মজ্যোতিতে লীন হওয়া যাওয়ার পরিবর পরেও তাদের পুনরায় এই জড়জগতে অধিপতিত হতে হয়। জয় রাধে রাধে। আচ্ছা, তো তোমার ভজন ফলে তোমাতে প্রেম প্রধান, বিষয় লাগি তোমায় ভজে সেই মুখ্যজন। কাশী মিশ্র আরো বললেন, কেউ যখন আপনার সন্তুষ্ট বিধানের জন্য আপনার প্রতি সেবাপরায়ণ হন, তখন তিনি প্রেমরূপ মহাসম্পদ লাভ করেন। কিন্তু কেউ যদি জড় বিষয় লাভের আশায় আপনার সেবা করেন, সে একটা মহামূর্খ। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, অনেক জড় বিষয়ী লোকেরা যারা হলেন প্রচারক, গুরু, ধর্মীয় নেতা বা দার্শনিক, তাদের একমাত্র উদ্দেশ্য সপরিবারে উচ্চ জীবনযাত্রার মাধ্যমে ইন্দ্রিয় তৃপ্তিরত থাকা। কখনও কখনও তারা সন্ন্যাসী পরিব্রাজকের পোশাক পরিধান করে। তারা তাদের পরিবারের কয়েকজনকে ব্যবহারজীবী হিসাবে শিক্ষা দেয় এবং মন্দির চালনার অজুহাতে দেখিয়ে অর্থের জন্য উচ্চ আদালতে সাহায্য প্রার্থনা করেন। যদিও এই ধরনের ব্যক্তিরা নিজেদেরকে প্রচারক বলে থাকেন, বৃন্দাবন বা নবদ্বীপে বসবাস করেন এবং অনেক ধর্মীয় গ্রন্থ প্রকাশ করেন, কিন্তু তাদের সেই একই উদ্দেশ্য শুধুমাত্র স্ত্রী সন্তান পরিবারবর্গকে লালন পালন করা। তারা পেশাদার হিসাবে ভাগবত ব্যবসা, ভাগবত অথবা অন্যান্য ধর্মীয় গ্রন্থ পাঠ করেন, মন্দিরে শ্রীবিগ্রহ অর্চনা করে এবং বহু শিষ্যকে দীক্ষাদান করে। লোক দেখানো ভগবত ভক্তি দেখিয়ে তারা জনসাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে, তাদের আত্মীয় এবং পরিবার পরিজনদের রোগের চিকিৎসার জন্য ব্যয় করে, দরিদ্র ব্যক্তিদের সেবা করার অজুহাতে দেখিয়ে যারা তাদেরকে দরিদ্র নারায়ণ বলে থাকেন অথবা সামাজিক এবং রাজনৈতিক উন্নতির অজুহাতে দেখিয়ে, কখনো কখনো তারা বাবাজির বেশ ধারণ করে অর্থ সংগ্রহ করে। এইভাবে ভগবত ভক্তিবিহীন অজ্ঞ ব্যক্তিদের প্রতারণা করে তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য তারা ব্যবসায়ের পরিকল্পনা জাল বিস্তার করে অর্থ সংগ্রহ করে। এই ধরনের ভণ্ডরা হৃদয়ঙ্গম করতে পারে না যে ভগবত ভক্তির মাধ্যমে সে ভগবানের নিত্য দাসত্বে অধিষ্ঠিত হতে পারে, যা ব্রহ্ম বা অন্যান্য দেবতাদের পদমর্যাদার থেকে অনেক অনেক গুণে শ্রেষ্ঠ। দুর্ভাগ্যবশত মুখ্য লোকদের ভগবত ভক্তির চিরন্তর আনন্দ সম্বন্ধে কোনো ধারণাই নাই। তো তোমা লাগি রামানন্দ রাজ্য ত্যাগ কইলাম, তোমা লাগি সনাতন বিষয় সারিলাম। তো কাশী মিশ্র আর বলতে লাগলেন, তোমার জন্য সনাতন গোস্বামী রাজ্য ত্যাগ করেছেন এবং সনাতন রামানন্দ রায় রাজপথ ত্যাগ করেছে, সনাতন গোস্বামী রাজ্য ত্যাগ করেছে। তোমা লাগি রঘুনাথ সকল সারিল, হেতায় তাহার পিতা বিষয় পাঠাইল।
তো আপনার জন্য রঘুনাথ দাস গোস্বামী রাজ ঔশ্বর্য পরিত্যাগ করেছে। তখন তার পিতা তার জন্য এখানে ধন সম্পদ এবং লোকজন পাঠিয়েছে। তোমার চরণ কৃপা হইয়াছে তাহারে, ছত্রে মাগি খায় বিষয় পশ্য নাহি করেন, কিন্তু সে আপনার শ্রীপাদ পদ্মের কৃপা লাভ করেছে, তাই সে তার পিতার প্রেরিত ধন সম্পদ পশ্য পর্যন্ত না করে ছত্রে ভিক্ষা করে খায়। রামানন্দের ভাই গোপীনাথ মহাশয়, তোমা হইতে বিষয় বাঞ্ছা তার ইচ্ছা নয়। তবে রামানন্দের ভাই এই গোপীনাথ পট্টনায়ক খুবই ভালো মানুষ, আপনার কাছ থেকে জড় বিষয় ভোগ করার কোনো বাসনা তার নেই। তার দুঃখ দেখি তার সেবকাদিগণ তোমারে জানাইল যাতে অনন্য শরণ। এমন নয় যে গোপীনাথ সেই বিপদ থেকে মুক্ত হওয়ার যার আশায় সেই সমস্ত লোকজন আপনার কাছে পাঠিয়েছে, প্রকৃতপক্ষে তার দুঃখ দেখে তার সেবকেরা আপনার কাছে এসে সে কথা জানিয়েছে। কেননা তারা জানে যে গোপীনাথ সর্বতোভাবে আপনার শ্রীপাদপদ্মে শরণাগত। সেই শুদ্ধ ভক্ত তোমা ভজে তোমা লাগি, আপনারও সুখ দুঃখ হয় ভাগা ভোগ ভাগি ভুগি। এখানে তো বলছে, যিনি নির্বিকার চিত্তে সুখ এবং দুঃখ ভোগ করে কেবল আপনার সন্তুষ্ট বিধানের জন্য আপনার ভজনা করেন, তিনি শুদ্ধ ভক্ত। তোমার অনুকম্পা চাহে ভজে অনুক্ষণ, অচিরাতে মিলে তারে তোমার ও চরণ। আপনার অনুকম্পা লাভ করবার আশায় কেবল যিনি নিরন্তর আপনার সেবা করেন, অচিরাত অচিরেই তিনি আপনার শ্রীপাদপদ্ম আশ্রয় লাভ করেন। যিনি আপনার কৃপা লাভের আশায় সকর্মের মন্দ ফল ভোগ করতে করতে মন বাক্য শরীরের দ্বারা আপনার প্রতি ভক্তিবিধান করে জীবন যাপন করেন, তিনি মুক্তিপদে দায়ভোগ, অর্থাৎ তিনি আপনার ঐকান্তিকে শুদ্ধ ভক্ত হওয়ার উপযোগী প্রাপ্তি। এথা তুমি বসি রহ কেন যাবে আলালনাথ, কেহ তোমা না শোনাবে বিষয়ীর অবাদ। দয়া করে আপনি এখানেই থাকুন, কেন আপনি আলালনাথে যাবেন, এখান থেকে কেউ আর আপনাকে বিষয়ের কথা জানা শোনাবে না। এটা কাশে মিশ্র বলছে মহাপ্রভুকে, কারণ মহাপ্রভু জগন্নাথপুরী ধাম সেরে আলালনাথে চলে যেতে ইচ্ছা করলেন, যেখানে নানারকম বিষয়ের কথা শোনা যাচ্ছে আমি আর শুনতে চাই না। তো যদি বা তোমার তারে রাখিতে হয় মন, আজই যে রাখিলা সেই করিবে রক্ষণ। অবশেষে কাশী মিশ্র চৈতন্য মহাপ্রভুকে বললেন, আপনি যদি গোপীনাথকে রক্ষা করতে চান তাহলে তিনি তাকে রক্ষা করেছেন, যিনি তাকে রক্ষা করেছেন সেই জগন্নাথ দেবী তাকে ভবিষ্যতেও রক্ষা করবেন। এত বলি কাশী মিশ্র গেলা সমন্দিরে, মধ্যাহ্নে প্রতাপ রুদ্র আইলা তার ও ঘরে। তো এই বলে কাশী মিশ্র তার গৃহে চলে গেলেন এবং সেই দিন দুপুরবেলা মহারাজ প্রতাপ রুদ্র তার কাছে এলেন। কে মহারাজ প্রতাপ রুদ্র কাশী মিশ্রের কাছে কেন এলেন এবং কী আজ্ঞা দিলেন এটা আমরা আগামীকাল শুনব। শ্রীমন মহাপ্রভু কৃপা হইলে। হরে কৃষ্ণ নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। ইতি এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি বদন ভরিয়া সবে বল হরি হরি নিতাই।